হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন। দেখছেন এবার আমার ইনস্টা টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো দেখছেন এবার আপনারা কী করবেন, অ্যামাজনের থেকে কলে অলরেডি কলে অ্যামাজনের কলে নিউ কলে অফার দিয়েছে, অ্যামাজনের কলে 151 টাকা আপনারা কলে ফ্রিতে কলে আর্নিং করতে পারবেন। এটা কলে খুবই কলে সহজ পদ্ধতি। তো দেখছেন আর্নিং করা কলে খুবই সহজ পদ্ধতি। যারা যারা অ্যামাজন নাই তারা তারা প্লিজ ডাউনলোড করে নেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রামে জানে জলদি জলদি জানে জয়েনিং করুন। তো দেখছেন এক নম্বরে চলে গেছে আমার অ্যামাজন পে এর মধ্যে। অ্যামাজন পে এর মধ্যে আমি আপনাদেরকে দেখাতেছি, দেখছেন আমার যেহেতু মানে অ্যামাজন ওয়ালেট যে দেখছেন 00, তো তাই আমি দেখছেন রিওয়ার্ডে চলে গেলাম। রিওয়ার্ডে চলে যে দেখছেন আপনাদেরকে আমি দেখাতেছি, দেখছেন এইদিকে আমার যেহেতু মানে ক্যাশব্যাক আছে কিনা আছে দেখাতেছি। তো এক নম্বর অফার অলরেডি কোলা আছে, দেখছেন 25 টাকা কিউআর কোড স্ক্যানিং করে দিই। আমি যদি কোনো ব্যক্তিকে যদি স্ক্যানিং করে দিই বা কোনো মার্চেন্টে বা যে কোনো কিউআর কোডের মধ্যে আমি 25 টাকা যদি স্ক্যানিং করে দিই, তো আমি লগে লগে করলে 25 টাকা করে পাবো। এটা করলে খুবই করে সহজ পদ্ধতি। দেখছেন যেহেতু আমি আমার কিউআর কোডটা মার্চেন্ট কিউআর কোডটা আমি নিয়ে নিলাম, মার্চেন্ট হোক আর যে কোনো কিউআর কোড হোক, দেখছেন যেহেতু মানে আমি কিউআর কোডটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখছেন এইদিকে দেখছেন 25 টাকা করে ক্যাশব্যাক করে চলে আসছে। তো দেখছেন 25 টাকা ক্যাশব্যাক, যেহেতু আমার পাসওয়ার্ডটা মেরে দিলাম, পাসওয়ার্ডটা মেরে দেওয়ার আমার 4 ডিজিটের যেহেতু মানে ব্যাঙ্কের পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা মাইরে দিলাম। মাইরে দেওয়ার লগে লগে দেখছেন অলরেডি দেখছেন 25 টাকা করলে অলরেডি করে পাইলাম। এটা করলে খুবই করে সহজ পদ্ধতি আর্নিং করা। তো দেখছেন অ্যামাজনের থেকে মোবাইল রিচার্জ করলেও করলে আপনারা করলে ক্যাশব্যাক করলে পাবেন। দেখছেন এই ধরনের করলে রিওয়ার্ড করলে নিতে পারবেন। দেখছেন সাত করলে ইনস্টল করলে ক্যাশব্যাক করলে আপনারা করলে পাবেন। দেখছেন যেহেতু মানে আমি ট্রানজাকশন করলাম 25 টাকা, এদিকে দেখছেন যেহেতু মানে আমার ক্যাশব্যাক এখনও করলে চলে আসে নাই, কিছুক্ষণের মধ্যে দেখছেন যেহেতু আমার চলে আসছে, দেখছেন আমার ক্যাশব্যাক দেখছেন অলরেডি করলে চলে আসছে 25 টাকা। তো তারপরে আপনারা কী করবেন, এদিকে দেখছেন ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে আপনাদেরকে দেখাতেছি, দেখছেন যেহেতু মানে আমার 25 টাকা করলে ক্যাশব্যাক করলে চলে আসছে। তো তাই আমি আপনাদেরকে দুই নম্বর অফারটার মধ্যে নিয়ে গেছি, দুই নম্বর অফারটার মধ্যে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আপনার যে কোনো একটা কিউআর কোডের মধ্যে আপনি স্ক্যান করে যদি অ্যামাজন দিয়ে যদি 50 টাকা যদি একটা কিউআর কোড দিয়ে যদি স্ক্যানিং করে আপনি 50 টাকা যদি স্ক্যান করে দেন, দেখছেন যেহেতু মানে আমি কন্টিনিউ করে নিলাম, কন্টিনিউ করে নেওয়ার পর দেখছেন এইদিকে দেখছেন অফার কল ব্যানার কল শো করছে মানে 20 টাকা ক্যাশব্যাক। তো 20 টাকা ক্যাশব্যাক এইদিকে আমি এখন পে করে দিব, আমি টাকাটা কলে অলরেডি কলে পে করে দিব। তো আপনারা সঙ্গে থাকুন, আমার পরে ভিডিওটা দেখুন, ভিডিওটা স্কিপ করুন না, ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। দেখছেন যেহেতু মানে আমার ব্যাঙ্কের পাসওয়ার্ডটা অলরেডি মেরে দিলাম, এদিকে থেকে কলে 20 টাকা করে পাবো, একদম 100% রিয়েল। দেখছেন আপনাদের সামনে দেখছেন আমি কলে লাইভ প্রুফ করে দেখাতেছি আপনাদেরকে, আপনারা কীভাবে আর্নিং করবেন তাই আমি আপনাদেরকে দেখাতেছি। যারা যারা অ্যামাজন নাই তারা তারা অ্যামাজন প্লিজ ডাউনলোড দেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, রেফার কোড আছে, রেফার কোডটা বসাইলে আরও আপনারা 35 টাকা পাবেন। তো তারপরে দুই নম্বর অফারটা কলে অলরেডি কলে চলে গেল। দেখছেন এবার আমি তিন নম্বর অফারের মধ্যে দেখছেন ফেরাও গেলাম, ফেরাও যায় না, এদিকে আমি 25 টাকা অর্ডার স্ক্যান করে দিব। দেখছেন 25 টাকা অর্ডার অলরেডি করে আমি কলে স্ক্যানিং করে দিতেছি আপনাদের সামনে একদম লাইভ প্রুফ করে। 25 টাকা করে স্ক্যানিং করে দিলাম, দেখছেন যেহেতু মানে আমি কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করে নেওয়ার পরে যেহেতু আমার ব্যাঙ্কের পাসওয়ার্ড চাইতেছে, যেহেতু দেখছেন এদিকে দেখছেন আপ টু 20 টাকা আপনারা কলে ক্যাশব্যাক করে পাবেন। তো দেখছেন এটাও আমি পে করে দিব আপনাদের সামনে একদম লাইভ প্রুফ করে আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন যেহেতু মানে আমার ব্যাঙ্কের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমার 4 ডিজিটের একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে নেওয়ার পরে দেখছেন এদিকে দেখছেন দুর্দান্ত ব্যাপার, এদিকে দেখছেন অলরেডি আমি কত পাইলাম, 45 টাকা করে পাইলাম, একবার পাইলাম 20 টাকা, একবার পাইলাম 25 টাকা। দেখছেন অলরেডি আমার এদিকে করলে 45 টাকা করলে অলরেডি করলে ক্যাশব্যাক করলে চলে আসলো। দেখছেন তারপরে দেখছেন এদিকে দেখছেন আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখছেন যেহেতু মানে আমার 45 টাকা করলে ক্যাশব্যাক করলে চলে আসছে, দেখছেন আপনাদেরকে আমি করলে দেখাইতেছি। তো এটা আপনারা তো দেখতে পাচ্ছেন এটা করলে খুবই করে সহজ পদ্ধতি। তারপরে আমি কী করবো, এইদিকে দেখছেন যেহেতু আমার রিওয়ার্ড, দেখছেন আপনি তাহলে কী করবেন, আপনার কিউআর কোডের মধ্যে আপনি অ্যামাজন কিউআর কোডের মধ্যে 100 টাকা একটা নেবেন, যে কোনো বন্ধুর কাছে করে আপনি স্ক্যানিং করে এটা আপনার কিউআর কোডের মধ্যে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি যেহেতু মানে রিওয়ার্ডে চলে যাবেন, দেখছেন অ্যামাজন রিওয়ার্ড আছে এদিকে, রিওয়ার্ডের মধ্যে চলে যাবেন, রিওয়ার্ডের মধ্যে চলে যাবে, দেখছেন এইদিকে আপনার রিওয়ার্ড আসছে, এই রিওয়ার্ডটার মধ্যে স্কেচ করে দেবেন, স্কেচ করবেন, স্কেচ করার পর আবার দেখছেন এইদিকে দেখছেন কী বলছে, 100 টাকা যে কোনো একটা প্লে স্টোরে ফ্রি ফায়ার ডায়মন্ড বা যে কোনো একটা প্লে স্টোরে রিচার্জ করে নেবেন। 100 টাকা রিচার্জ করার লগে লগে দেখছেন এইদিকে কলে কলে 50 টাকা করলে আপনারা কলে পাবেন, একদম 100% এটা করলে পাবেন। তো তারপর আমি অফারটা দেখাতেছি আপনাদেরকে, দেখছেন যেহেতু আমার এইদিকে মানে আরও হয়তো অফার শো করছে, ব্যানার শো করছে কি না করছে আপনাদেরকে দেখাতেছি। দেখছেন বহুত ধরনের অফার কলে চলে আসছে এইদিকে, দেখছেন আপনারা শপিং করবেন তাও কলে ক্যাশব্যাক আছে, 50% ক্যাশব্যাক যে কোনো জায়গায় কলে এইদিকে কলে কমিশন কলে আসে। তো দেখছেন তারপর আমি পে ব্যালেন্সে চলে গেলাম, পে ব্যালেন্সে চলে যেয়ে দেখছেন যেহেতু মানে আমার মোবাইল রিচার্জের চলে গেছে, মোবাইল রিচার্জের মধ্যে দেখছেন যেহেতু আমার ব্যানার শুরু করতেছে এদিকে 50 টাকা করলে ক্যাশব্যাক করলে পাবো। তো আপনারা এদিকে দিকে যদি 50 টাকার উপরে যদি যে কোনো একটা রিচার্জ করেন, 58 যদি রিচার্জ করেন আপনারা 7-7 করলে 50 টাকা করে পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।